Hello friend, welcome to my channel Somrat Coin. Amra ajke niye eshi dekho tomader jonno Ramdarbar token coin. Ei Ramdarbar token coin khubi procholito ebong loke loker mukhe bibhinno bhabe er amra golpo shune thaki. Ar ei coin er bishesotto age bole rakhi, ei Ramdarbar token coin prachin kale এই কয়েন কোনো মন্দিরে ঢোকার জন্য টোকেন হিসাবে ব্যবহার করা হতো এবং অনেকে এই কয়েন পূজো করে থাকে বাড়িতে সিংহাসনে রাখে ঠাকুরের সিংহাসনে আর সেই জন্য এই কয়েন নাকি খুবই মূল্যবান এই কয়েনের ব্যাক সাইডে আমরা যদি দেখি দেখব যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে এবং 1818 অর্থাৎ 1818 সালের 1 আনা লেখা রয়েছে এর উপরে আমরা যদি দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচে 11টা স্টার বা তারা রয়েছে একটা ওং চিহ্ন রয়েছে এবং পদ্মফুল রয়েছে আর ডান দিকে রয়েছে একটা প্রদীপ এবং তার নিচে 1818 এবং 1 আনা লেখা রয়েছে এই কয়েন সাধারণত আমরা তামার বা কপারের দেখতে পাই এই কয়েনের বিশেষত্ব হচ্ছে এই ধরনের কয়েন বাজারে প্রচুর কেনা বেচা হয় এবং যার মধ্যে 99.99% হচ্ছে বেশিরভাগই ফেক এই কয়েন যদি আমরা বর্তমানে প্রচলিত 20 টাকার কয়েনের সামনে আনি দেখো তাহলে 20 টাকার কয়েনের তুলনায় এই কয়েনটা যথেষ্ট বড় কারণ এই তামার কয়েনটা হচ্ছে 20 গ্রাম ওজন আর এই রামদরবার কয়েন দুই ধরনের আমার চোখে পড়েছে একটা হচ্ছে 20 টাকার সাইজের আর একটা হচ্ছে 20 টাকার থেকে বড় যেটা আমরা উপস্থাপন করছি এই ভিডিওতে আর এই কয়েন সম্বন্ধে আরও ডিটেলসে বলতে গেলে এই কয়েন যেহেতু টোকেন কয়েন হিসাবে প্রচলিত এবং পূজার কয়েন বা ওয়ারশিপ কয়েন হিসাবে প্রচলিত সেই জন্যে মানুষের মধ্যে এক ধর্মান্ধতা আমাদের খুঁজে পাই কারণ এই ধরনের কয়েন মানুষ বেশিরভাগ বেশি টাকা দিয়ে কিনতে আগ্রহী হয়ে থাকে সেই জন্যে আমাদের এই চ্যানেল তার বিরুদ্ধে সবসময় লড়ে চলেছে এবং এর ন্যায্য দাম বা সঠিক দাম তুলে ধরে এই কয়েন মানে 1 কোটিতে একটা পাওয়া খুবই মুশকিল যাদের কাছে আছে যারা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই কমেন্ট করবে যে তাদের কাছে এই কয়েন আসল আছে কি তার রেপ্লিকা আছে আমরা যদি 20 টাকার কয়েনটা সরিয়ে দিই এবং এর একটা গল্প আমি তুলে ধরি যেটা সবাই মোটামুটি ফেস টু ফেস হয়েছে বা এই ধরনের প্রতারণার চক্করে বা সামনে পড়েছে আমরা এই কয়েনের বিশেষত্ব বলতে গেলে দেখো আরেকবার বলছি যে আমরা এই কয়েন সবসময় কিনতে আগ্রহী হই এবং লোভে পড়ে অনেক টাকা খুইয়ে বসে থাকি কিন্তু বেশিরভাগই 99.99% হচ্ছে ফেক কয়েন এবং নকলভাবে তৈরি বা রেপ্লিকা বলা চলে এই কয়েন অনলাইনে তোমরা কিনতে পারবে মিনিমাম 150 টাকা থেকে 1500 টাকার মধ্যে কিনতে পাবে এবং সবই হচ্ছে রেপ্লিকা অরিজিনাল কয়েন যাদের কাছে আছে তারা সাধারণত বিক্রি করবে না বা করে না আর এই কয়েন সম্বন্ধে আমি একটা গল্প তোমাদের সামনে তুলে ধরছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে তাহলে সঠিক তথ্য অবশ্যই তোমরা জানতে পারবে এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবে আমরা বাড়ির আশেপাশে বা পাড়ায় কখনো কখনো মিস্ত্রি গোছের বা রাজমিস্ত্রির ধরনের বা লেবার শ্রেণীর লোক দেখতে পারি যাদের হাতে সাধারণত কোনো ঝুড়ি বা কোদাল থাকে এবং তারা আপনি যেখানে বা কিছু লোক যেখানে গল্প করছে বা একা লোক যেখানে আছে তারা তাদের কাছে ঘেঁষার চেষ্টা করে এবং কোনো রকম কথা বলে তারা তাদের এই ধরনের কয়েন তারা তুলে ধরে এবং বলে যে অমুক জায়গায় অমুক ভিত খুঁড়তে গিয়ে বা পুকুর কাটতে গিয়ে বা মাটি কাটতে গিয়ে বা বাড়ি তৈরির কাজ করতে গিয়ে তারা ওই কয়েনটা পেয়েছে এবং এই কয়েনটা যেহেতু আমার কাছে একদম পরিষ্কার তাদের কাছে থাকবে যে সালফার লাগা অর্থাৎ তামার কয়েনটা অনেকটা সবুজ সবুজ রঙের এবং মাটির নিচে থাকলে যেরকম কালার আসে সেই ধরনের কয়েন হিসাবে দেখায় এবং সেই জন্যই আমরা তাদের কথা বিশ্বাস করিনি যে সে অবশ্যই কিন্তু এই কয়েনটা তার মানে মাটি খুঁড়ে পেয়েছে কিন্তু আসলে তা না তাদের ওইটাই বিজনেস এবং তারাই ওইটাই মানুষকে ঠকিয়ে তাদের সারাদিনের রুজি রোজগার জোগাড় করে বা তাদের ওইটা জীবিকা বলা চলে এই ধরনের কয়েন মিনিমাম হচ্ছে
কারো থেকে যদি তোমরা যেখানে তৈরি হয় মিনিমাম তোমরা 50 টাকা থেকে 100 টাকার মধ্যে কিনতে পাবে, কারণ এগুলো অ্যালুমিনিয়াম ঢালাই করে, অ্যালুমিনিয়াম বলছি, তামার ঢালাই করে ছাঁচে ফেলে তৈরি করা হয় বা দস্তারও হয় অনেক সময় এবং তার ওপর তামার প্রলেপ দেওয়া থাকে। তাহলে আসা যাক গল্পের মধ্যে, এই কয়েন যখন সে দেখায় তাদের কোঁচর থেকে বা তাদের রুমালের মধ্যে থেকে বা পকেট থেকে, তারা বলে যে ওই কয়েনটা কোনো একটা জায়গায় মাটি খুঁড়তে গিয়ে তারা পেয়েছে, কিন্তু আসলে তা নয়, ওই কয়েনটা তারা তাদের বিজনেসের একটা উপাদান বা প্রোডাক্ট বলা চলে। তারা আজকে এই এলাকায় করবে তো আর একদিন আর এক এলাকায় করবে এবং মানুষকে ঠকিয়ে চলে যাবে, তাদের দেখা আর আপনারা পাবেন না। তাহলে এই কয়েনটা তখন আপনাকে বলবে যে আপনি কত দাম দিতে ইচ্ছুক। আপনি বললেন হয়তো 1000 টাকা, তখনই সেই লেবার শ্রেণীর বা রাজমিস্ত্রি গোছের অপরিচিত বা আগন্তুক লোকটা বলবে, না অমুক লোক তো 1500 টাকা দিচ্ছিল, আপনি 1200 টাকা দেন তলে দিয়ে দেবো, নয়তো তার কাছে আবার ফিরে যাব, তাকে পাবো না। তা আপনি ভাবেন যে 1000 টাকা তো দিচ্ছি না, আর 200 টাকা বাড়িয়ে জিনিসটা নিয়ে নিই। আর আপনি যদি নাও বাড়াতে চান, সে কিন্তু 1000 টাকায় আপনাকে মুরগি বানিয়ে দেবে, কারণ হচ্ছে সেই কয়েনটার দাম মিনিমাম বলেছি তোমাদেরকে বা আপনাদেরকে যাই হোক 100 থেকে 150 টাকা, আর তারা যখন একসঙ্গে অনেক কিনছে তখন 50 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যায়। তা আপনাকে তো ঠকিয়ে চলে গেল, এবার আপনি ভাবলেন একটা মহামূল্যবান কয়েন পেয়েছেন বা অ্যান্টিক কয়েন পেয়েছেন, কিন্তু আসলে তা নয়। সেটা যখন যাচাই করে দেখা গেল যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে যদি গিয়ে ওই কয়েনটা যাচাই করা যায় বা পরীক্ষা করা যায় বা টেস্ট করা যায়, দেখা গেল যে ওই কয়েনটা মানে বর্তমান যুগের তৈরি এবং ওটা আসল নয়। তাহলে বুঝতে পারছেন আপনি সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছেন, তখন কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু আমরা তো বললাম 1000 টাকার গল্প, এরকম লাখ লাখ টাকা এবং কয়েক হাজার টাকা এবং কোটি টাকারও প্রতারণা চলছে এই কয়েনটা নিয়ে। এই ধরনের কয়েন কেনা এবং বেচা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ বলছি আর একবার বলছি যে এই কয়েন কিন্তু 99.99% হচ্ছে ফেক। সম্পূর্ণ অরিজিনাল কয়েন পাওয়া খুবই মুশকিল, কারণ যাদের কাছে আছে তারা সেটা বেচবে না। আর ভারতীয় মিউজিয়ামে কিছু আছে এবং যেখানে যেখানে মিউজিয়াম আছে সেখানে সেখানে এই কয়েন রাখা আছে অ্যাজ এ শোপিস হিসাবে। আর এই কয়েন আমরা সাধারণত বাজারে দু রকম দেখতে পাই, এটা তো দেখালাম 20 টাকার থেকে অনেকটাই বড়, আমি আর একবার 20 টাকাটা উপস্থাপন করছি। দেখো আর একটা কয়েন আছে এই রামদরবার কয়েন, যেখানে হচ্ছে এই 20 টাকার সমান, এবং এই 20 টাকার সমান যে রামদরবার কয়েন সেটা নিয়েই বেশিরভাগ হচ্ছে ওই আগন্তুক লোক পাড়ায় ঢোকে বা স্টেশনে বা প্ল্যাটফর্মে বা চায়ের দোকানে কোনো এক জায়গায় একজন মানুষকে ধরে এবং সেটা বেচার উপক্রম করে এবং আলটিমেট সেটা বিক্রি করে চলে যায়, এবং যে কেনে সে কিন্তু সম্পূর্ণভাবে ঠকে যায়। সেই জন্যে আমাদের চ্যানেল অবশ্যই আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং অনেক কিছু তথ্য পাবেন, কারণ আমাদের চ্যানেল মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট বা চেষ্টা করে চলেছে। সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যাই হোক, আপনাদের সময় অনেকটা নিয়ে নিলাম, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করা এবং এই ধরনের কয়েন সঠিক দাম বলে দেওয়া, এবং যাতে মানুষ প্রতারিত না হয় সেই জন্যেই আমরা সবসময় সচেষ্ট। আর আমাদের চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং সম্রাট কয়েনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যাদের কাছে এই ধরনের কয়েন আছে তারা অবশ্যই কমেন্টে লিখবেন, এবং সেটা আসল কি নকল সেটা তো পরের কথা, যারা কয়েন সংগ্রাহক তাদের কাছে রেপ্লিকা হোক বা আসল হোক বা নকল হোক তাতে কিছু যায় আসে না, তাদের কাছে এটা একটা মূল্যবান সম্পদ। তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, ধন্যবাদ, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদেরকে পথ চলার আরও পাথেয় করে দিন, যাতে আমরা আরও বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।